ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। জি, আমাদের একজন বোন জানতে চেয়েছেন, বাচ্চার জন্মের 7 দিনের সময় চুল মেপে যে অর্থ হয় তা কি মসজিদে দান করা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। জি, সম্মানিত বোন, এই ক্ষেত্রে চুল ওজন করে মেপে যে সাদকা করার কথা বলা হয়েছে, এটা যে কোনো ক্ষেত্রে সে দান খরাত করতে পারে, ফকির মিসকিন বা নিজেদের মধ্যে যারা অভাবী, যাদের যারা গরিব শ্রেণীর যারা অভাবী তাদের মধ্যে সে কি করবে, দান খরাত করবে। আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব ব্যক্তি থাকে, অসহায় ব্যক্তি থাকে, অভাবী ব্যক্তি থাকে, তাদের মধ্যে দান খরাত করা উত্তম। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।